আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে দেশে ফিরে একদমই বিশ্রাম মেলবে না টাইগার ক্রিকেটারদের। দেশে ফিরে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে উড়াল দিতে হবে জিম্বাবুয়ের উদ্দেশ্যে। তবে এবার খবর এসেছে শুরুর আগেই ছোট হয়েছে টাইগারদের জিম্বাবুয়ে সফর। আগে কথা ছিল টেস্ট, ওয়ান ডে আর টি টোয়েন্টি তিন সিরিজে অংশ নেবে টিম বাংলাদেশ। পরে টেস্ট বাদ দিয়ে হলো পাঁচ ম্যাচের ওয়ান ডে আর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ, কিন্তু শেষ পর্যন্ত সেটাও বহাল থাকলো না। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর হলো আরও সংক্ষিপ্ত। নির্ভরযোগ্য সূত্রের খবর হচ্ছে ওয়ান ডে কমে গিয়েছে আরও দুটি, এখন সমান তিনটি করে ওয়ান ডে আর টি টোয়েন্টি খেলবে টাইগার বাহিনী। বিসিবি বা জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না করা গেলেও কবে কোন ম্যাচ হবে তার দিন তারিখ চূড়ান্ত করেছে। আগামী 28 জুলাই জিম্বাবুয়ের মাটিতে প্রথম ওয়ান ডে টাইগারদের, 30 জুলাই দ্বিতীয় ওয়ান ডে এবং 1 আগস্ট হবে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:15। এরপর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে 4 আগস্ট থেকে, বাকি দুটি টি টোয়েন্টি ম্যাচ হবে 6 ও 8 আগস্ট। খেলাগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 4:15। এ ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলাধুলার আপডেট। প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।